আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রায় শেষের পথে এবং হচ্ছে নিয়োগটা নভেম্বরের মধ্যে হবে। প্রথম আলো নিউজে এটা আমরা জেনেছি যে নভেম্বরের মধ্যে প্রাথমিক ভাইবার মানে প্রাথমিক শিক্ষক নিয়োগটা হয়ে যাবে। তো এখন অনেকেরই প্রশ্ন জাগতেছে যে প্রাথমিক আসলে বেতন ভাতা কেমন, বেতন কেমন, বিভিন্ন ভাতা যেগুলো আছে, যে আমরা জানি যে বাড়ি ভাড়া থাকে, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং দৈনিক কিছু টিফিন থাকে, তো এইগুলো আসলে কেমন অনেকে জানার আগ্রহ আছে। কিংবা অনেকে হচ্ছে খুব ভালো চাকরির জন্য অপেক্ষা করতেছেন কিন্তু অল্প সময় বা হাতে 3-4 মাস সময় আছে, তিনি হচ্ছে এই প্রাথমিকের জবটাও করবেন ওই টাকাটার জন্য, এরকম আছে আর কি। কিংবা তার ভালো একটা নিয়োগ অলরেডি মানে ই হয়ে আছে, ভাইবা হয়ে আছে, রিকমেন্ডেডও হয়ে আছে, এখনও জয়েন করেন নাই, এর মধ্যে তিনি আবার প্রাইমারিতে জয়েন করবেন, এই যে 2-3 মাসে কিছু টাকা পাওয়া যাবে সেটাই। তো অনেকের জানার আগ্রহ থাকে যে টাকাটা কত হতে পারে, তো এটা আমারও জানার আগ্রহ ছিল আর সেখান থেকে আমি জেনেছি, আমি আপনাদের জন্য একটু টুকেছি এবং আপনাদের সাথে এটা শেয়ার করবো যে আসলে প্রাথমিকের বেতন ভাতা কত, বেতনটা শুরু কত, প্রথম মাসে বেতন কত হবে আর কী কী ভাতা থাকে। নর্মালি 4টা ভাতা থাকে, একটা হচ্ছে ওই চিকিৎসা ভাতা এবং দৈনিক টিফিন খরচ এবং হচ্ছে বাসা ভাড়া, বাসা ভাড়ার একটা ভাতা আছে, আর এছাড়া তো মূল যে বেতন। তো প্রথম কথা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ এটা কততম গ্রেডের জব, এটা যেহেতু 13 গ্রেডের জব আর আমরা জানি 13 গ্রেডের শুরুটা হচ্ছে 11,000 থেকে 26,590, মানে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যেই পরীক্ষাটা এটা হচ্ছে 13 গ্রেডের একটা জব। 13 গ্রেডের বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590, এর মানে আপনার এই প্রাথমিক শিক্ষক থাকা অবস্থায় আপনি সর্বশেষ 26,590 পর্যন্ত যেতে পারবেন। তো প্রথম জয়নিংটা কত হবে, তো প্রথমে এই যেটা 11,000 লেখা আছে এটা হলো মূল বেতন, মূল বেতন, এটা কিন্তু মূল বেতনের কথা বলা আছে এখানে, যে 26,590 পর্যন্ত যেতে পারবেন মূল বেতন, এটা ইনক্রিমেন্ট হতে হতে। নর্মালি প্রতি বছরের জুলাই মাসে হচ্ছে ইনক্রিমেন্ট হয়। তো আপনি যখন শুরুতে জবে জয়েন করলেন প্রাথমিকে, তখন আপনার বেতনটা কত হবে, মানে মূল বেতনটা হচ্ছে 11,000 টাকা, তো এর সাথে আপনার বাড়ি ভাড়া যুক্ত হবে 4,950 টাকা, মূল বেতনের একটা অংশ। এটা কত পার্সেন্ট, 60%, 50%, কোথাও কোথাও 55%, তো এটা আমি বলবো কোথায় কোথায়। তো নর্মালি আপনি ধরেন এখানে 11,000 টাকার 4,950 টাকা, মানে তার 50% এই তো প্রায় 5,010, 50% একটু কম আছে এখানে, 45% লেখা আছে। তো 11,000 মূল বেতন, সাথে 4,950 টাকা বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে 1,500 টাকা হচ্ছে আপনার চিকিৎসা ভাতা, আর 200 টাকা হচ্ছে দৈনিক আপনি পাবেন, সরি দৈনিক না, টিফিন খরচ, আপনার প্রথম মাসে টিফিন খরচ হচ্ছে 200 টাকা, এই টোটাল 17,650 টাকা। এর মানে আপনি যদি প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করেন তাহলে প্রথম মাসে আপনি বেতন পাবেন 17,650 টাকা। এটা কতদিন চলতে থাকবে, আপনি ইনক্রিমেন্ট পাওয়ার আগ পর্যন্ত, যেহেতু জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়, তার মানে আপনি যদি নভেম্বরে জয়েন করেন তো জুলাই মাসে কিন্তু আপনি ইনক্রিমেন্ট পেয়ে যেতে পারেন যদি আর কি হয় আর কি। তো যদি ইনক্রিমেন্ট হয় পরের মাসে তাহলে আপনার বেতনটা কত হবে, পরের মাসে বেতনটা হবে 18,447 টাকা, এখানে বাড়বে কি, আগের 11,000 টাকার জায়গায় এখন 555 টাকা, 50 টাকা বেশি হয়েছে, 11,550। তো সেই অনুযায়ী বেতন ভাতাটাও, সরি বাসা ভাড়াটাও বাড়বে। আর এই দুটো সবসময় ফিক্সড, চিকিৎসা ভাতা আর মাসিক টিফিন, এই দুটো সবসময় ফিক্সড। আপনার বাড়তেছে হচ্ছে বেতনের একটা অংশ এবং হচ্ছে আপনার বাসা ভাড়ার একটা অংশ, এই দুটো বাড়তেছে। তাহলে আপনি যদি চাকরিতে জয়েন করেন একটা ইনক্রিমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আপনার প্রাইমারির বেতন থাকবে 17,650 টাকা, এর মানে আপনি প্রথম মাসে 17,650 টাকা পাচ্ছেন, এটাও কম কিসে ভাই, অনেক টাকা। তারপর 1 বছর যাওয়ার পর বা 6 মাসও আপনি ইনক্রিমেন্ট পেতে পারেন, ইনক্রিমেন্ট পাওয়ার পর আপনার পরবর্তী থেকে টাকা বেতন শুরু হবে 18,447 টাকা, 18,447 টাকা সর্বসাকল্য হবে। একই রকমভাবে এরপরে যদি আবার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতনটা বাড়বে হচ্ছে 12,130 টাকা হবে বেড়ে, এরকমভাবে এটা চলতে থাকবে, চলতে চলতে আপনার মূল বেতন একসময় 26,590 পর্যন্ত অতিক্রম করবে। তো প্রথমে যেটা বললাম যে এখানে আপনার প্রথম মাসে বেতন পাচ্ছেন 17,650 টাকা, ইনক্রিমেন্ট পাওয়ার পর সে বেতন হচ্ছে 18,447 টাকা, এইভাবে চলতে থাকবে প্রায় 1 বছর, কারণ ইনক্রিমেন্ট 1 বছরের মধ্যে হয় না, বা আপনি জুলাই মাসে হয়, জুলাই মাসে যদি ইনক্রিমেন্ট পান তাহলে জুলাই মাস পর্যন্ত এটা এভাবে চলতে থাকবে। এখন কথা হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এই
বাসা ভাড়াটা সেম থাকবে না, কখনো কখনো বেশি হবে, কখনো কখনো কম হবে। এখন কখন কোথায় কোনটা এটা যদি একটু আপনাদেরকে বলি, তো নর্মালি সিটি কর্পোরেশন এলাকাতে, সিটি কর্পোরেশন এলাকাতে হচ্ছে বাসা ভাড়া 65%, মানে আপনার মূল বেতনের 65% দিবে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে এটা 65%। আপনি যদি ঢাকাতে, ঢাকা অঞ্চলের কোথাও মানে আপনি জয়েন করেন, আপনার বাসা যদি ওইখানে হয়, তাহলে আপনি মূল বেতনের 65% পাবেন সিটি কর্পোরেশন এলাকায়। আর ইনক্রিমেন্ট বেড়ে বেড়ে যখন আপনার বেতন বাড়তে থাকবে, তখন এই বাসা ভাড়াটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা কমতে কমতে 50% পর্যন্ত চলে যাবে। মানে নর্মালি মূল বেতনের সাথে এটা কমতে থাকে। এটা হিসাবটা যদি একটু বলি, প্রথম কথা বললাম যে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হচ্ছে 65%, এটা একটু ক্লিয়ার করি। আর অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হচ্ছে 55%, শুধু ঢাকার ক্ষেত্রে 65, অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 55। আর এই দুই স্থান ছাড়া, এই দুই সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য সকল স্থানে হচ্ছে 50%। তাহলে তিনটা জিনিস, ঢাকার জন্য 65%, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য হচ্ছে 55%, আর বাকি স্থানগুলোর জন্য হচ্ছে 50%। আপনার মূল বেতনের অর্ধেকই হচ্ছে আপনি বাসা ভাড়ার টাকা পাবেন। তো এই তিনটাই আবার আপনার বেতন বাড়ার সাথে সাথে কমতে থাকবে। এটা কীভাবে কমতে থাকবে সেটা একটু যদি বলি, যেমন সিটি কর্পোরেশনে যেটা বললাম 65%, এই বেতন বাড়াটা হবে যখন আপনার মূল বেতন হবে 9,700 টাকা। 9,700 টাকা পর্যন্ত যাদের মূল বেতন, যে কোনো সরকারি চাকরি, তাদের বাসা ভাড়া হচ্ছে 65%। তো এই 9,701 টাকা থেকে 16,000 পর্যন্ত যাদের বেতন, এই রেঞ্জের মধ্যে যাদের মূল বেতনের রেঞ্জ থাকবে, তাদের বাসা ভাড়া হবে মূল বেতনের 60%, মানে একটু কমে গেল। আবার হচ্ছে এই 16,001 থেকে শুরু করে 35,500 পর্যন্ত, এই রেঞ্জে যাদের বেতন স্কেল থাকবে, তাদের বাসা ভাড়া হবে 55%। এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য বলতেছি, ঢাকার ক্ষেত্রে এই যে 65 ছিল ওইটা আস্তে আস্তে কীভাবে কমতেছে। আর যাদের বেতন 35,501 টাকা থেকে অনূর্ধ্ব উপরের দিকে যাবে, তাদের বাসা ভাড়াটা হবে বেতনের 50% অর্ধেক। তাহলে শুরুটা ছিল 65 দিয়ে, বেতন স্কেল বাড়ার সাথে সাথে এই বাসা ভাড়ার স্কেলটা কমতেছে। এর মানে আবার বলি, 9,700 পর্যন্ত যাদের বেতন স্কেল, তাদের হচ্ছে বাসা ভাড়া 65%, 9,701 থেকে 16,000 পর্যন্ত তারা মূল বেতনের 60% পাবে বাসা ভাড়া, 16,001 থেকে 35,500 পর্যন্ত 55% বাসা ভাড়া পাবে, 35,501 থেকে উপরের দিকে যত যাবে তার বেতন বাসা ভাড়া হবে বেতনের 50% অর্ধেক। ঠিক এই ঘটনাটাই, জাস্ট এই পার্সেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেতনটা ঠিক আছে। অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এটা শুরু হয়েছিল 55 থেকে, তাই না? তাহলে 9,700 পর্যন্ত হচ্ছে 55, তারপরে 50, তারপরে হচ্ছে 45, 35,000 উপরে হবে 40%। তাহলে অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এটা আস্তে আস্তে 55 থেকে শুরু করে 5-5 করে 40% আসতেছে। আর বাকি অন্যান্য সকল স্থানের ক্ষেত্রে কী হবে, এই যে জাস্ট পার্সেন্টেজটা কমে দিচ্ছি, শুরুটা হয়েছিল তাদের 50% দিয়ে। অন্যান্য স্থানের জন্য তাদের বেতন, মূল বেতনের 50% ছিল বাসা ভাড়া। তো বেতন যখন স্কেল, এই চারটা স্কেলের মধ্যে তাদের বেতন বাড়া আস্তে আস্তে কমতে থাকতেছে, 50-এর পরে হয়ে যাচ্ছে 45, তারপরে 40, সর্বশেষ 35% পর্যন্ত আসবে। এটা হচ্ছে অন্যান্য স্থানের ক্ষেত্রে, শহর অঞ্চল না, মানে ওই যে সিটি কর্পোরেশন এরিয়া ছাড়া বাকি সকল ক্ষেত্রে বেতন বাড়া 50%, 45%, 40%, 35% এই স্কেলের ভিতরে, এই ছিল বেতন বাড়া। তো প্রাইমারি চাকরিতে যারা প্রথমে জয়েন করবেন, তাদের বেতন কিন্তু খারাপ না, 17,000, মানে প্রায় 18,000 টাকা পাবেন। এটা অনেক টাকা, আমার কাছে অনেক টাকা বেকারের জন্য জীবনের শুরুতে 18,000 টাকা পাওয়া, এটা খারাপ না অনেক। আর সর্বসাকল্যে যেহেতু গ্রাম অঞ্চলে থাকা হবে, আহামরি যে বাসা ভাড়াও অতটা খরচ লাগবে না, বিভিন্নভাবে মোটামুটি টাকাটা সেফ হবে আর কি অন্যান্য চাকরির তুলনায়। আর সব মিলিয়ে আমার কাছে ভালোই মনে হলো, আর আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে বিষয়গুলো। সিটি কর্পোরেশন এরিয়াতে বাসা ভাড়াটা 65% থেকে শুরু হয়, আর অন্যান্য সিটি কর্পোরেশনে 60% থেকে 55% থেকে শুরু হয়, আর নর্মাল বিভিন্ন স্থানের ক্ষেত্রে, অন্যান্য স্থানের ক্ষেত্রে 50%, হ্যাঁ 50% কমতে কমতে 35% পর্যন্ত এটা যাবে বেতন স্কেল বৃদ্ধির সাথে সাথে। তো আমরা বেতন ভাতা হিসেবে আমরা বলেছি মূলত মূল বেতন, তারপরে হচ্ছে চিকিৎসা বাবদ একটা ভাড়া, বেতন মানে ভাতা, আর হচ্ছে কি দৈনিক বা মাসিক টিফিন 200 টাকা, আর চিকিৎসা বাবদ হচ্ছে 1500 টাকা, আর মূল বেতনের 50% অ্যাভারেজে ধরতে পারেন, 50% হচ্ছে আপনার
বাসা ভাড়া এই টোটালটা মিলে হচ্ছে আপনার মূলত মূল আপনার এক মাসের স্যালারি পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে, মানে আমি নিজে এটুকু আসলে জানলাম, জেনে আপনাদেরকে শেয়ার করলাম। আমি নিজেও জানতাম না যে আসলে বাসা ভাড়া কত কেমনে কী হবে, এটা আমি জানলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে, আর একটু ভুল হলে আমাকে ধরে দেবেন, গালি গালাস না করে ভাই, যে ভুল হলে বলবেন যে আপনার এই জিনিসটা ভুল হয়েছে, এটা একটু শুধু নেন বা এইরকম হতে পারে, কারণ আমি তো একবার পারফেক্ট নেই, এগুলো যে কোনো সময় চেঞ্জও তো হতে পারে, কখন কী আপডেট হচ্ছে চেঞ্জ হচ্ছে, আর ভুল হওয়াটাই তো স্বাভাবিক, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল করে নাকি, মানে টু ইজ এ হিউম্যান ইজ কী বলে আর ইজ এ হিউম্যান, কিন্তু এটা একটা জুকসের মধ্যে একজন বলেছিল ম্যান ইজ এ মর্টাল, মানুষ মাত্র ভুল করে, ওইটা আর কি বললাম। তো মানুষ যেহেতু মরণশীল, মানুষের ভুল হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, সংশোধন করবেন। সবার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।